আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিম কিচেনে আপনাদের স্বাগত। দেশের ভিতরে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করব। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোটো মাছ রান্না বা গুড়া মাছ রান্না। তো এইখানে আমি ছোটো মাছ নিয়ে নিয়েছি। তো মাছগুলোকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে পাঁচমিশালি মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ, ছোট ছোট মাছ। তো আর যা যা লাগবে এখানে আমি এখানে নিয়ে নিয়েছি আলু ডাঁটা, আর নিয়ে নিয়েছি ঢেঁড়স কুচি, আর নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ। আর যা যা লাগবে আমি রান্না করার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে ছোটো মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে এবার দিয়ে দিচ্ছি আলু, ঢেঁড়স, আলুর সাথে ডাঁটাও আছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। তো এখন দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া। তো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তো সবগুলোকে এখন হাত দিয়ে মেখে নেব। তো ছোটো মাছটা এভাবে হাত দিয়ে মেখে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো সব কিছু দিয়েই মাখিয়ে নিলাম। এখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো, যেহেতু ছোটো মাছ তো বেশি পানি প্রয়োজন পড়ে না, কোনো রকম একটু পানি দিলেই হয়ে যায়। তো দিয়ে দিলাম পানি, আশা করি দেখে বুঝতে পারছেন যে কতটুকু পানি দিলাম। তো সব কিছু দিয়ে পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার চুলায় বসিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার ঢাকনাটা উঠিয়ে দেখছি। তো এটা এখনও পুরোপুরি রান্না হয়নি। তো এবার একটু ঝাঁকিয়ে দিচ্ছি। তার কিছুক্ষণ রান্না করে তারপর উঠিয়ে নেব। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। তো টমেটো কুচিটাও দিয়ে দিলাম। তো টমেটো কুচি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব। তো এবার ঢাকনাটা উঠিয়ে দেখছি। তো এটা হয়ে গেছে, উঠিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লেগেছে। তো এভাবে এই তরকারিটা রান্না করে খেলে ভীষণ ভালো লাগে আমার কাছে, আর আপনাদের কাছে কেমন লাগে জানি না। বিশেষ করে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এভাবে যদি আমি ছোটো মাছটা রান্না করি। তো যাই হোক, এটা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। তো উঠিয়ে নিয়েছি। তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো পরবর্তীতে আবার হাজির হয়ে যাব নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।